বলতে বলতে এমন এক পর্যায়ে চলে গেছে যে আল্লাহ তার কথা শুনবে বলে মনে হয় না ভাই ভাই আমার আজকে এই জনগণের জনগণের এই সমস্ত দাবি দাওয়া নিয়ে বিএনপি আন্দোলন করছে তারা আজকে বলে বিএনপির আন্দোলনের নাকি কোনো ফল হবে না আরে ফল দেখছেন নাকি দেখছেনটা কি ওই আগের বারের মতো প্রধানমন্ত্রী থাকবেন লাল টেলিফোন থাকবে ডিসিএসপিরে ভোট টেলিফোন নিয়ে দিনের ভোট আর রাত্রে কইরে ফেলবেন এই নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না হতে দেওয়া হবে না আমাদের অনেক নেতা কর্মীকে শহীদ করেছেন আমাদের নেতা মির্জা পরমিতা পত্রকে জেলখানায় নিয়ে মাটিতে শুয়ে রেখেছেন ওবায়দুল কাদের আপনিও প্রস্তুত হয়ে যান ওই জেলখানায় যে ওই ভুয়া 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 ওবায়দুল কাদের আবার ক্ষমতায় যাইতে চান আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এমপি অসুস্থ তারপরও তাকে জেলখানা আটকে রেখেছেন আমাদের যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জেলখানায় আজকে এখনো আছে আমাদের অনেক নেতা জেলখানায় আছে এই ঢাকা মহানগরের প্রতিটি থানা নেতা কর্মীকে আপনি জেলখানায় নিয়েছেন আপনি কি জেলে যেতে ভয় পাই আপনি কি মরতে ভয় পাই উকে রক্ত দিয়ে হলেও আমাদের নেতা তারেক রহমান আজকে যে গণতন্ত্র পুরস্কার আন্দোলন শুরু করেছে ইনশাল্লাহ সেই আন্দোলনে আমরা সফল হবই হব আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনার সবাই শান্তিপূর্ণভাবে আমাদের এই পদযাত্রায় শরিক হবেন কেউ বিশৃঙ্খলা করবে না কেউ সুশৃঙ্খল ভাবে আমরা এখান থেকে এই রাস্তায় বালিবাগ বাজারে গেলে যে আমরা শেষ করব তাই আপনার সবাই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল ওলামা দল জাসাদ তাঁতি দল সহ সকল দল এবং ঢাকা মহানগর বিএনপির রক্ষীদের সবাই আপনারা সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন আমাদের নেতা এইখানে বক্তব্য দেওয়ার পরে এই মিছিল কেন্দ্রীয় নেতারা এখানে দাঁড়াবে এই জায়গাটায় দাঁড়াবে আপনি এই জায়গাটা ছেড়ে দিবেন এই জায়গাটা ছেড়ে দিবেন আপনার সামনে কেউ দাঁড়াবেন না এইখান থেকে আমরা জনতা মির্জা পাস নেতৃত্বে আমরা এখান থেকে এই পদযাত্রা শুরু করব এবং ওই এক রাস্তায় আমরা চলে যাব তাই সমবেত বন্ধুগণ আরেকটি কথা বলে শেষ করতে চাই বিদ্যুতের দাম বাড়াচ্ছে কিন্তু বিদ্যুৎ এই যে ক্যাপাসিটি চার্জ বিদ্যুৎ উৎপাদন না করে কোটি কোটি টাকা আজকে ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের নেতাদের নামে যাদের বরাদ্দ হয়েছে আজকে তাদেরটা এখনো বাতিল করা হচ্ছে না কেন করা হচ্ছে না সেই ব্যাপারে যাতে মামলা না করা যায় এই সরকার ইন্ডেমনিটি দিয়ে রাখছে বিদ্যুৎ তারা যে দামেই কিনুক যেভাবেই বেচুক যেভাবেই টেন্ডার করুক বাংলাদেশের কোন নাগরিক তার বিরুদ্ধে কোর্টে যাইতে পারবে না এই হলো শেখ হাসিনার গণতন্ত্র
এই হলো শেখ হাসিনার উন্নয়ন। তাই ভাইরাবার আজকে আমি এই কথা বলেই আগামীতে এলাকার জনগণকে এই সমস্ত দাবি নিয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বাঙালি খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর হোক। প্রিয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যে ব্রাহ্মণবাড়িয়া যে নির্বাচন হচ্ছে, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি সেখানে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই, জোর করে করে মানুষকে ভোট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তারপরে মানুষ যাচ্ছে না। এ হচ্ছে অগণতান্ত্রিক অবৈধ সরকারের ভোট। ইনশাআল্লাহ আমরা বলতে চাই, আমরা স্পষ্ট বলতে চাই, এই দল তফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি রাজপথ থাকবে এবং দাবি আদায় পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রিয় বন্ধুরা, এখন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি, তিনি দীর্ঘদিন এই ঢাকা মহানগরীতে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সে প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী, সাবেক সফল মেয়র, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাস এখন বক্তব্য রাখবেন। জননেতা মির্জা আব্বাস এখন বক্তব্য রাখবেন। এই পদযাত্রায় পদযাত্রা উপলক্ষে আয়োজিত এই সমাবেশে আমার স্নেহের ছোট ভাই সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মঞ্চ অভিষ্ট, আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনের কি বলবো, হাজার হাজার লাখ লাখ কথা বলবো, আমি এখন কর্ণপুর স্টেশন থেকে হেঁটে